আসসালামু আলাইকুম মরহামতুল্লা আবরকাত চোর ধরুন চোরকে সহ করুন চুরির মাল ফেরত পেতে কী কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আল্লাফাকব্ব আলমিন কোরআনুল করিমের মধ্যেই একশত চোদ্দ কানা সুরা নাজিল করে দিয়েছেন তো এর মধ্যে ছয় হাজার ছয়শত আয়াত দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে একটি বিশেষ আয়াত আছে যাকে জ্বালালি খতমও বলা হয় আবার খতমে অনুস বলা হয় তো এই জালালি খতম বা খতীয় অনুস এর আয়াতটা হচ্ছে এই লাহসো বা এই আয়তিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে যে চোর আপনার সম্পদকে লুণ্ঠন করেছে সেই চোর আপনার মাল ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা নিয়মটা জেনে নেই কীভাবে আমরা পড়ব প্রথমে উজু করতে হবে এরপরে সুরা ফাতেহা বিসমিল্লা সহ একবার পড়বেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার পড়বেন এরপরে কয়েকবার দূরসরি পাঠ করার পরে আপনি যখন পড়বেন লাং তাসো হাক কুমতুমিনাজ আলিমিন এটি যখন একশোবার হয়ে যাবে তখন আপনাকে পড়তে হবে ফাস্তা জামান আলাহু ওয়ান্জাইনা মিন আলি এইভাবেই আপনি দুয়াটা দোয়াটা পড়বেন প্রতি একশোবার পরপর তো ইনশাআল্লাহ এটি একটি বড় একটি খতম এই জন্য সর্বনিম্ন একশো লোক নিয়ে পড়তে হয় তো আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা পড়তে পারেন আর যদি সময় না থাকে লোক না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমরাও আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ পড়াই দিতে সক্ষম হব তো সমৃদ্ধ ভিউয়ার্স এটার পড়ার নিয়মটা বললাম এরপরে দোয়ার নিয়মটা কীভাবে আপনি যখন দোয়া করবেন দোয়ার নিয়মটাও সেম প্রথমে আপনি সুরা ফাতেহা বিসমিল্লা সহ একবার পড়বেন এরপরে বিসমিল্লা সহ সুরা এক তিনবার পড়বেন কয়েকবার দূরসুরি পাঠ করার পরে এরপরে আপনি দোয়া পড়বেন দোয়ার মধ্যে বলবেন যে আল্লাহ যে চোর আমার সম্পদকে নিয়েছে সেই চোরকে হাদায় দান করুন আমার মাল যেন আমি ফিরে পাই সেই তৌফিক আমাকে দান করুন এইভাবে দোয়া করবেন আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করতে চাই এটার বাস্তব একটি ঘটনা এই খতম পড়ানোর পরে কেমন কাজ হয়েছে তো আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি বাড়ি থেকে মসজিদে আসতে এবং মসজিদ থেকে বাড়িতে যেতে যাতায়াতের যে মাধ্যমটা ছিল সেটা হচ্ছে সাইকেল এই সাইকেলটা হঠাৎ করে একবার চুরে নিয়ে গেছে তো চুরি যখন নিয়ে গেছে তখন আমার নানা এই জালি খতমটা পরে দিয়েছিলেন পরে দেওয়ার এটা পড়তে তিন ঘন্টা সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা তো এটা উনি যখন পড়ালেন পড়ানোর এক ঘন্টার ভিতরেই খতমটা এখনও শেষ হয় না এক ঘন্টার ভিতরে এই চোর সাইকেল নিয়ে নানা সামনে হাজির হয়ে গেছে এবং পায়ে পড়ে গেছে যে হুজুর আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমার নানা ক্ষমা করে দিলেন মহৎ লোক ছিলেন তো এই বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই এই খতমটা আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাক যদি আমাদের খতমকে কবুল করেন এবং আল্লাহ পাক যদি সহায় হন অবশ্যই চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে আপনি কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াকুল করবেন সর্বদা তো সম্মৃতি বিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই আগামী কোনো পর্বে সাক্ষাৎ হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি